আসসালামু আলাইকুম। যে যে এখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি খুব সহজে বাড়িতে কিভাবে আনারসটি কেটে নেওয়া যায় একদম চোখ বাদ দিয়ে। আর এভাবে করে আনারস কেটে নিলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে আর বড়রাও খাওয়ার সময় মুখ ছুলে যাবে না বা জিহ্বা ছুলে যাবে না। খুব সহজে কিন্তু এভাবে আনারসটি কেটে নেওয়া যায়। অনেকে আনারস অপছন্দ করেন শুধুমাত্র এই কাটার ঝামেলার জন্য। তো আজকের এই ভিডিও দেখে যদি আপনি বাড়িতে আনারস কাটেন তাহলে দেখবেন খুব সহজে কেটে নিতে পারবেন আর সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন ভিডিওটি দেখে নেই। আমি এখানে একটা আনারস ধুয়ে নিয়েছি আর সেই সাথে একটা বড় সাইজের ধারালো চাকু নিয়ে নিয়েছি। এখন চাকু দিয়ে আনারসের মুখের দিকটা আর পেছনের দিকটা কেটে নিচ্ছি। এভাবে করে আনারস কাটার জন্য চাকু সাইজটা একটু বড় নিলে ভালো হয় আর চাকুটা অবশ্যই একটু ধারালো নেবেন। এবারে দেখুন, এই যে আনারসের যে চোখগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সিরিয়ালি থাকে, তো কাত করে সিরিয়ালি আমাদের কাটতে হবে। তো প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে আনারস কেটে নিলে আনারস থেকে কিন্তু বাদ যায় অনেক কম। আমরা দেখা যায় নর্মালি বটি দিয়ে যখন কাটি তখন কিন্তু অনেকটা বাদ চলে যায় খোসার সঙ্গে। আর এভাবে করে যদি আপনারা চোখের ডিজাইন মতো এগুলোকে কেটে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে অনেকটা আনারস বেঁচে গিয়েছে, মানে বাদ যাচ্ছে কম। তো প্রথমে এরকম পাতলা করেই এটাকে ছিলে নিচ্ছি। আনারসটি যখন আস্ত ছিল তখন বুঝতে পারিনি যে এটার একটা সাইড একটু পোকা লাগা আছে অথবা দাগ ধরা আছে, তো একটা সাইড থেকে আমি খানিকটা ফেলে দিয়েছি আর ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। চাকু দিয়ে একটু কেটে ফেললেই দেখবেন ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখন খুব ভালো করে চারিদিক থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। নিচের দিকের যে খোসাটা ছিল সেই খোসাটাও একইভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে পাতলা করেই ছাড়িয়ে নিচ্ছি, আমি কিন্তু খুব বেশি কাটিনি। আর সব জায়গায় সমানভাবে কিন্তু ছিলে নিতে হবে। এখন এই আনারসটা পুরোপুরি ছিলে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন চাকুটা এই যে তিনটা চোখের পাশে বসিয়ে এটাকে কেটে নিচ্ছি দুই পাশ থেকে। তিনটা অথবা চারটা একসাথে যতটা চাকুতে ধরে ততটাই কেটে নিতে হবে, তবে চাকু সাইজ যদি ছোট হতো এটা কাটতে কিন্তু আরও বেশি সময় লাগত। তো চেষ্টা করবেন যে চাকুটা একটু বড় নেওয়ার জন্য, তাহলে এভাবে সুন্দরভাবে আপনারা তিনটা চারটা একসাথে কেটে নিতে পারবেন। তো দেখুন আমি এই যে সিরিয়াল বরাবর প্রত্যেকটা চোখ কেটে নিচ্ছি, দুই পাশ থেকে কাটলেই কিন্তু এটা বের হয়ে যাবে। এভাবে ধরে ধরে এটাকে কেটে নিতে হবে যতটা বোঝা যায়। আমি যেমনটা বোঝা যাচ্ছে ওভাবেই কিন্তু ধরে ধরে কেটে নিচ্ছি। আর এই জিনিসটা ভালো করে না ফেললে যতই আমরা খোসা ফেলি না কেন আনারসে কিন্তু গাল ছিলে যাওয়ার একটা রিস্ক থাকে, যার জন্য অনেকে কিন্তু এই ফলটা পছন্দ করেন না। আমিও একটা সময় এই জিনিসটা কাটার ভয়ে কিন্তু আনারসটা অত একটা খেতে চাইতাম না, যেহেতু এটা কাটা অনেক বেশি ঝামেলা। তবে এভাবে করে কিন্তু খুব অল্প সময়ে আনারসটা কেটে নেওয়া যায়। তো দেখুন দুই সাইড থেকে ধরে এরকম চোখটা আমি বের করে দিচ্ছি। আর এতে করে ফলের অপচয়টা কিন্তু অনেক কম হচ্ছে। দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকে কিন্তু অনেকখানি আনারস রয়ে গেছে। যদি আমি খোসাটা মোটা করে ফেলতাম তাহলে কিন্তু অনেকটা আনারস বাদ যেত অথবা ফেলে দিতে হতো। বাজারে কয়েক ধরনের আনারস কাটার আমি দেখেছি, তবে কোনোটা দিয়ে কিন্তু এত দ্রুত কাজ করা যায় না। আমি কয়েক ধরনের কাটার দেখেছি সেটা দিয়ে একটা একটা করে আনারসের চোখটা ফেলে দিতে হয়, ওইটা কিন্তু আমার কাছে আরো বেশি ঝামেলা লেগেছে।
তো এভাবে করে কিন্তু চাকু দিয়ে খুব সহজে এটা ছাড়িয়ে নেওয়া যায়। সময়টা আমার অনেকটা বেঁচে যাচ্ছে। প্রথমে যেভাবে কাটা শুরু করেছিলাম ঠিক একইভাবে কিন্তু একদম শেষ পর্যন্ত আমার কেটে নিতে হচ্ছে। এই আনারসটা অনেক জায়গায় দাগ ধরা আছে, তবে ফ্রেশ আনারস নিলে কিন্তু আরও সুন্দরভাবে এটাকে কাটা যেত। উপর থেকে দেখে যেহেতু বোঝা যায় না, আর যেহেতু রসালো ফল খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়, তো যে জায়গাগুলো দাগ ধরা আছে ওই জায়গাগুলো আমি একটু ফেলে ফেলে দিয়ে কাটছি। এভাবে করে কাটতে কাটতে একটা সময় দেখবেন খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন হয়ে গেছে। অনেকটা দেখে মনে হয় যে যে কার্ভিং করে বিভিন্ন অনুষ্ঠানে, ওরকম ফ্রুটস কার্ভিংয়ের মতো একটা ডিজাইন হয়ে যাবে। আর এভাবে করে কেটে আপনারা কিন্তু এটাকে কার্ভিংয়ের বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন, এটার সঙ্গে অন্যান্য ফ্রুটস লাগিয়ে একটা সুন্দর ডিজাইন কিন্তু করে নেওয়া যায়। আমি আসলে কার্ভিংয়ের কাজটা অত একটা পারি না, তো এজন্য হচ্ছে ওই জাতীয় কাজ করা হয় না। আমার হচ্ছে মোটামুটি যেটা যখন প্রয়োজন সেটা করে নিই, যেমন এই মুহূর্তে আনারসটা কাটা প্রয়োজন, তো এই জন্য আনারসটাই এভাবে কেটে নিচ্ছি। যারা ডিজাইনগুলো করেন তারা ট্রাই করে দেখতে পারেন, তবে আমার যতটুকু মনে হয় যে ওটাও কার্ভিংয়ের মতো করে কাটলে কিংবা ডেকোরেশন করলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই তো জিগজ্যাগ করে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে স্লাইস করে নেওয়ার পালা। তার আগে দেখে নিচ্ছি কোথায় কোথায় এরকম স্পট আছে, সব স্পটগুলো সুন্দরভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে সব স্পটগুলো বাদ দিয়ে নেওয়ার পরে কিন্তু এটা স্লাইস করতে হবে। এখন এটাকে পছন্দসই শেপে কেটে নেওয়া যাবে। তো প্রথমেই আমি এটাকে চার ভাগ করে নিচ্ছি, তারপর যেভাবে আনারসটা আমরা নর্মালি বাড়িতে স্লাইস করে থাকি সেভাবে কিন্তু এটাকে স্লাইস করে করে কেটে নিচ্ছি। আর এভাবে বুকের অংশটা একটু ধরেই বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই অংশটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো একটু ধরে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে একটু মোটা মোটা করে এটাকে কেটে নিচ্ছি। যেহেতু রসালো ফল এটার অনেক বেশি রস বের হয়ে যাবে, তো একটু মোটা মোটা করে কেটে নিলেই রসটা কম বের হবে। এভাবে করে লাস্ট স্লাইসটাও কেটে নিচ্ছি। সবগুলো পিসেস এখন কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে একটু লবণ আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। চাইলে একটু মরিচের গুঁড়া কিংবা ভাজা মরিচের গুঁড়াও অ্যাড করে দেওয়া যায়, চিলি ফ্লেক্স যেটাকে বলে।
তো যেহেতু বাচ্চারা খাবে, এজন্য আমি এর সাথে আর মরিচের গুঁড়া কিংবা চিলি ফ্লেক্স কোনোটাই অ্যাড করছি না, এভাবেই সার্ভ করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখার আহ্বান রইল, আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্ত শেষ করছি।